ঢেঁড়স আমাদের খুবই পরিচিত একটা সবজি, আর এই ঢেঁড়সে রয়েছে অনেক পুষ্টিগুণ, এর কথা বলে কোনো শেষ করা যাবে না। আমাদের কম বেশি সবারই খুব পছন্দের এই ঢেঁড়স, আর এই ঢেঁড়সের গায়ে রয়েছে অনেক বেজল, এর কারণে দেখা যায় ভাজি করতে গেলে ভাজিটা ঝরঝরে হয় না আর অনেক সমস্যায় পড়ে যেতে হয়। আজকে আমি বেজল দূর করে এই ঢেঁড়স ভাজি করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই তো আমি ঢেঁড়সগুলো 30 মিনিট আগে কেটে রেখে দিয়েছি, আর ঢেঁড়সগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, এতে করে বেজলটা অনেক কম হবে। আর একটা ছিদ্রযুক্ত ঝালিতে আমি ঢেঁড়সগুলো রেখে দিয়েছি, এতে করে বেজলটা শুকিয়ে যাবে আর ভাজি করার সময় দেখা যাবে তেমন একটা বেজল হবে না, ভাজিটা খুবই ঝরঝরে হবে। ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল পরিমাণ মতো। আপনারা চাইলে রান্নার যে কোনো রেগুলার তেল দিয়ে আপনারা ভাজি করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। এবার দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি আর 3-4টা কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে দিয়েছি, কারণ ভাজি করার সময় পেঁয়াজটা যাতে পুড়ে না যায়। আর পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব, বেশি একটা ভাজবো না। আর পেঁয়াজটাও আমি মোটা মোটা করে কেটে নিয়েছি, যেমন ভাজি মোটা করে কেটেছি তেমনি করে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ চা চামচের কম একটু হলুদের গুঁড়া, এতে করে ভাজির কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকেই আমার রেসিপিটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন, আমার ভিডিওগুলো সবসময়ের জন্য দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, এখন আমি লেড়ে চেড়ে ভাজিটা করে নেব। আর আমি ঢেঁড়স ভাজি করার সময় কোনো রকম ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করলে দেখা যাবে ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে, তার কারণে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভাজি করব না, আমি এইভাবেই ভাজিটা করে নেব। ভাজিটা প্রায় হয়ে গেছে, আর ভাজির কালারটা দেখুন কতটা সবুজ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে ফেলবো, তারপরে পরিবেশন করে দেখাবো। এই তো ঢেঁড়সের গায়ের বেজল দূর করে কালার ঠিক রেখে ঝরঝরে ঢেঁড়স ভাজি করে দেখালাম, আশা করি আমার আজকের এই ঢেঁড়স ভাজির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এইভাবে ভাজিটা করবেন, এইভাবে ভাজি করলে দেখা যাবে এই ঝামেলায় পড়তে হবে না, ভাজিটা খুবই ঝরঝরে হবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।